আপনি খুব শালি শালি করে পূর্ণিমাকে জড়িয়ে ধরলেন, বউর সামনে কিভাবে? আসসালামু আলাইকুম, জোশ আড্ডায় ওমর সানি, লিজান অ্যাক্টিভ গোল মেহেদি পাওয়ার্ড বাই টিউলিপ হেয়ার রিমুভাল ক্রিম। লিজান আড্ডা, জোশ আড্ডা, লিজান আড্ডা দেই জোশ আড্ডা। হুমায়ুন আহমেদকে বাংলা ভাষাভাষীর মানুষরা চেনে না এরকম একজনও খুঁজে পাওয়া যাবে না। তার কাছে আসলাম এই কারণে যে উনি আড্ডা দিতে খুব পছন্দ করতেন। অনেক সময় দেখতাম যে উনি লুঙ্গি পরে বাঙালি, একদম পিওর বাঙালি হয়ে উনি বসে থাকতেন, কিছু গায়ক গায়িকারা গান করতেন, সাউন্ডকে বসা দেখেছি। যদি তার আড্ডাতে আমি কখনোই ছিলাম না, কিন্তু তার আড্ডার কিছু মানুষের কাছ থেকে শুনেছি উনি গান তৈরি করতেন, দেন উনি গল্প তৈরি করতেন, নাটকের কিছু প্ল্যাটফর্ম তৈরি করতেন। সেই হুমায়ুন আহমেদ কিন্তু আছে আমাদের মাঝে নেই। আড্ডা এরকম একটা অক্সিজেন, যদি ভালো আড্ডা হয় তাহলে ওখান থেকে ভালো নিঃশ্বাস নেওয়া যায়, খারাপ নিঃশ্বাসগুলিকে বের করে দেওয়া যায়। সেই ধরনের একজন অভিনেতার সাথে আজকে আড্ডা মারবো, যে নাকি একাধারে খুব ভালো একজন অভিনেতা। ভালোর কিছু সংজ্ঞা থাকে, আমি তাকে ভালোর ভালোর বলবো, যার কাছ থেকে বাংলা চলচ্চিত্র অনেক কিছু পেয়েছে, পেয়ে যাচ্ছে। এক কথায় খুব পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, সে আর অন্য কেউ নয়। কাজের ঝামেলা শেষ, তাই তো লাগছে বেশ। কাজের ঝামেলা শেষ, তাই তো লাগছে বেশ। শুরু হবে হাসা হাসি ঠাট্টা, হবে জোশ আড্ডা। তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার কাছে, তুমি একজন মানুষকে খুব ভয় পাও। আমি মানুষকে ভয় পাই না। ভয় পাও একজন মানুষকে, ছোট্ট একটা মানুষকে ভয় পাও, ছোট্ট একটা মানুষকে, মানে তোমার মেয়ে, ওর ব্যাপারে কিছু বলো। এখন তো একটা না, কিন্তু দুটা, ছোট্ট দুটা মেয়ে। হ্যাঁ, দুটা মেয়ে অবশ্যই আছে। প্রথম নুজাতে, নুজাতে কথা বলছেন? হ্যাঁ, বিকজ হ্যাঁ, ও এখন মা হয়ে গেছে, মানে নুজাতে এখন আর মেয়ে নেই। মেয়ে হচ্ছে নামিরা, নুজাত ইজ মাদার, মানে এখন শাসন করছে, সব কিছুই করে নুজাত। মানে সে হঠাৎ করে এত ম্যাচিউর হয়ে গেছে, এত বড় হয়ে গেছে মনে হয়, যে বেরোনোর সময় কী পরে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি আজকে আসতেছি, আমি বললাম যে একটা ব্লেজার পরে যাই, তো আমাকে বললো যে বাবা গরমের মধ্যে তুমি কেন ব্লেজার পরবে। সো ওর এই ছোটো ছোটো কথা খুব কাজে দেয় আমার জীবনে। সো আমার কাছে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে ওর জন্য, মানে আমার মনে হচ্ছে লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট নুজহাত আমার, মানে আমার জীবনের পুরো গতিটা অন্যদিকে করে দিয়েছে, এবং সেটা খুব সুন্দর। আগে আগে মনে হতো যে এই ড্রেসটা পরলে আমাকে কেউ বলার কেউ নেই, না না, এখন কিন্তু তা নেই। এখন ড্রেস, জুতা, খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল, আর পিচ্চিটা, পিচ্চিটা এখনও অত ম্যাচিউর না, অতটা বোঝে না। বাট নুজহাত যেটা বলে ওটাই, নুজহাত হচ্ছে ওর বস। হ্যাঁ, নুজহাতকে সে ফলো করে। আমরা একটা শুনতাম না যে সামনের সামনের গাড়ি যেদিকে যায়, পিছনেটা সেদিকেই যায়। সো ইটস লাইক দ্যাট, নুজহাত যা বলবে নামিরা সেটাই শুনবে। হ্যাঁ, ও যদি বলে এটা ভালো না, ও হ্যাঁ এটা ভালো না। আমি একটা কথা কিন্তু একটু আগে বলেছি, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র একজন ফেরদৌসকে পেয়ে, মানে এটা আমি বলবো না, একজন অসাধারণ অভিনয় শিল্পী, তার পার্সোনালিটি, শিক্ষায় শিক্ষিত, যার জায়গাটা ছিল অন্য একটি জায়গায়, এত বড় একটি জায়গায় যেটা ওর মুখ থেকেই আমি শুনবো, শুরুটা বলো। আমার আসলে শুরুটা একটা জটিল জটিল শুরু আমার, বাট শুরুর সবচেয়ে বড় মানে যার সাথে রিলেশনশিপ হচ্ছেন আপনি, এটা অনেক দর্শক জানে, অনেক দর্শক জানে না। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন থেকে বিবি রাসেলের সাথে ফ্যাশন শো করি, আর অ্যাট দ্য সেম টাইম আমি ফ্লাইং শিখতাম ফ্লাইং ক্লাবে ওখানে। সো সেই ফ্লাইং ক্লাবে জানতে চাই, জোশ করে জানতে চাই, এই ফ্লাইং ক্লাবেই আসলে একটা মানে দুর্ঘটনা বা ঘটনা আমার জীবনের প্রথম একটা বড় টার্নিং। ও এক্সাইটেড, আমি শুনতে চাচ্ছি। আমি তখন জাস্ট খালি ফ্লাইং শিখেছি, আমি একা একা প্লেন চালাতে পারি। তো সেখানে একদিন একটা সিনেমা শুটিং হবে, সিনেমার নাম দোলা,
নায়ক অমর সানি আর নায়িকা মৌসুমি। তো আমাকে আমার ইনস্ট্রাক্টর এসে বললো যে ফেরদৌস এরকম বিকজ ট্রেনিং এয়ারক্রাফট তো যে কেউ চালাতে পারে না আপনি জানেন, তো আমাকে বললো যে তোমাকে তো একটি নায়ক প্লেন চালাচ্ছে এই শর্টগুলি কয়েকটা দিয়ে দিতে হবে। তো আমি বললাম যে কে? তো সে কোমর সানি। আচ্ছা, এবার সে তো খুব ভালো, তখন তো ইউর সুপারস্টার, স্টিল নাও ইউর সুপারস্টার, কারণ আমার আই বিলিভ যে সুপারস্টার ইজ অলওয়েজ সুপারস্টার। হ্যাঁ, সো আমি বললাম যে নিশ্চয়ই দিয়ে দেবো। তো তখন আমার ওই ব্যাক টু শর্টগুলি তখন আপনি এসে বোধহয় পৌঁছান নেই, আমি এই জয়স্টিক দিয়ে লেফটে যাচ্ছি রাইটে যে যা যা করি সেগুলি করলাম। আমাদের ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমার খুব মজা লাগলো জিনিসটা, যে এটা অন্যরকম। এটাকে আমি দেখেছি দু একবার যে এই ফ্যাশন শো করার সুবাদে শ্যুটিং কীভাবে হয়। তারপর আপনি আসলেন, আপনার সাথে হাই হলো হলো, রাজু ভাই ছিল চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাকির হোসেন রাজু। এরপর আপনারা যখন পুরো ইউনিট মুভ করে চলে গেলেন, দিলীপ সোম দা রয়ে গেল পরিচালক রয়ে গেল। ফ্লাইং ক্লাবের একটা জায়গা আছে কতগুলো সিঁড়ি, সেখানে বসে বসে সে আমার সঙ্গে চা খাচ্ছে আর গল্প করছে যে কেন আমি ফ্লাইং শিখছি। আমি স্যার কী করবো? বললো কেন, আসলে আমি তো ক্যামেরার চোখ দিয়ে দেখলাম, দেখে আমার মনে হলো যে ইউ ক্যান বিকাম অ্যান অ্যাক্টর হিরো। দাদা আজকে নেই পৃথিবীতে, তাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ডেফিনেটলি দাদাকে অনেক ধন্যবাদ, আমির হোসেন বাবুকে অনেক ধন্যবাদ, বিকজ এর আগে আসলে বাবু ভাই আমার মাথায় আরও ঢুকিয়ে দিয়েছিল। এই মাঝখানে কী হয়েছিল জানো? সেটা না, মাঝখানে তার জানি না। মৌসুমি এরকম বসা বলতে জানি যে বলো বলতেছে যে ছেলেটা দেখতেছ না হাঁটতেছে, তাই আমি হঠাৎ কিরম চিন্তা করলাম যে ওদিকে নজর দিচ্ছে কেন, বিষয়টা কী কয় না, ও কিন্তু হিরো হতে পারে, কিন্তু ও কিন্তু সালমানের জায়গায় কিন্তু সালমান নাই, ও কিন্তু হিরো হলে কিন্তু খুব ভালো হবে। তা আমি তখন চুইংগাম চাপিয়ে শুটিংটা শেষ করে গাড়িতে ওঠার পরে একটু লুক দিলাম আমি যেভাবে সচরাচর, বিষয়টা কী, এই হচ্ছে মাঝখানের ঘটনা। আপনাকে এরকম হলে এরকম পরিস্থিতিতে আপনি কি রাগ হন না যে মৌসুমী যদি আপনার সামনে অন্য কোনো ছেলের প্রশংসা করে? না, আমি যে রাগ হই না এটার বাস্তব প্রমাণ, কিন্তু এটার বাস্তব প্রমাণ কিন্তু সেটা হচ্ছে মৌসুমীর সাথে আমার মনে হয় যে আমার সাথে যতগুলি ছবি হয়েছে তার চেয়ে বোধ হয় বেশি ছবি মৌসুমীর সাথে হয়েছে। এবং রেলে মৌসুমী আর তুমি বিদেশে অনেকবার গিয়েছো, প্রচুর শো করেছি আমরা একসাথে, এবং আমি হয়তো মাঝে মধ্যে তোমাকেই ফোন দিতাম। হ্যাঁ, এবং কনফিডেন্সের জায়গায় এরকম একজন ভালো বন্ধু মৌসুমী। আমি তো আমার কথার জন্য বলিনি, আমি বললাম যে অন্য কারো যদি প্রশংসা করে তার হাউ ইউ টেক ইট, মানে কীরকম আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যে এরকম একটা সুন্দরী বউ নিয়ে যাকে সারা দেশের মানুষ পছন্দ করে। সত্য কথা বলবো, একটু লাগে না, একটু লাগে, কারণ যদি কারো দিকে একটু এরকম করে তাকায় তখন একটু লাগে, নিশ্চয়ই লাগে। এটা কি সেম জায়গায় কি মানে তোমার? না, এটা আমার মনে হয় সবারই হয়, বাট ওই ব্যাপারে আমি বলবো যে আপনি বরং অনেক বেশি উদার, বিকজ আপনি যে এটাকে মেনে নিয়েছেন, আই স্যালিউট ইউ রিয়েলি, বিকজ এটার জন্য যেই উদার মনের দরকার সেটা আপনার আছে বলেই ইউ আর সো হ্যাপি এত বছর পরে। আপনারা যেটা হয়েছে যে যেখানে মিডিয়াতে তাকালেই দেখা যায় যে এই বিয়ে হওয়ার আগেই ভেঙে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা এক্সাম্পল আপনি আর মৌসুমী এবং আমাদের ইন্সপায়ারেশন, আমাদের জেনারেশন। থ্যাংক ইউ ফেরদৌস। অসাধারণ কিছু স্মৃতি তো অবশ্যই আছে মৌসুমী, ওমর সানি অ্যান্ড ফেরদৌস। তো আমার একটা ফ্যামিলি মেম্বার, অফকোর্স ফ্যামিলি মেম্বার, তো ওখান থেকে অনেক স্মৃতি তো আছে, এটা বলার অপেক্ষা রাখে না। দু একটা মানে একটু মজার ঘটনা শুনবো যেটাতে আমি ছিলাম না কিন্তু আমি মিস করেছি। হ্যাঁ, এরকম কিছু আপনি যখন বলছিলেন, ধরুন আমি এমনিতে একটা যখন ফ্যামিলির কথা বললেন তখনই আমার একটা ফারদিনের কথা মনে পড়লো। আমি আর মৌসুমী একটা সিনেমা করেছি খায়রুন সুন্দরী, দর্শক জানেন সুপারহিট একটা ফিল্ম, সুপার সুপার হিট কিন্তু, হ্যাঁ সে বাম্পার হিট। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খায়রুন লো। তো খায়রুন সুন্দরী যখন করলাম তখন কিন্তু আমরা অত কনফিডেন্ট ছিলাম না বেসিক্যালি যে আমি এই ছবিটা হিট হবে। হ্যাঁ, বিকজ ওই ছিল কথায় কথায় আমি মৌসুমীকে ধরে মারি, ওর মুখ কেটে দিই, চুল ধরে মারছি, এই এরকম খুব রুড একটা হাজব্যান্ড।
আমি জানি যে আপনি অনেক ভালো হাজবেন্ড, সে সাহস এবং ই নেই, হবে না, যে আমি যেটা করে দেখেছি আর কি, এরকম যেন কোনো হাজবেন্ডও না করে। জোকস অ্যাপার্ট, তো আমি একদিন ডাবিং করছিলাম, আমার মনে আছে, আমি আর মৌসুমী ডাবিং করছি, তখন তো আপনি জানেন আমরা একসাথে ডাবিং করতাম, তো দুটা মাইক্রোফোনে দুজন ডাবিং করতাম, যেগুলো জটিল সিকোয়েন্স সেগুলো এরকম ছিল যে আমি ওর চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি, মারছি, তা আমি একটু লেট করে গেছিলাম সেদিন ডাবিংয়ে, তো আমি গিয়েই অন্ধকার রুমে গিয়ে আমার হেডফোন লাগে আমি শুরু করে দিয়েছি ডাবিং, তো ডাবিং করছি, হঠাৎ করে দেখি কে যেন এসে আমাকে মারছে, তুমি মেরেছো কেন, তুমি আমার আম্মুকে মেরেছো কেন, আমাকে ফাঁড় দিন। কি হলো, কথা কষ্ট না, ওই টাকা পাইছস না? ও মাই গড, মানে ওই দিনই সে ফাঁড় দিনকে সঙ্গে করে নিয়ে গেছে, ফাঁড় দিন ওয়াজ 6-7 or 8 এরকম কিছু মোস্ট প্রবাবলি, ফারদিনকে নিয়ে গেছে এবং ফারদিন আমাকে খুব মারছে, তারপর লাইট টাইট দিল, সব সাউন্ড রেকর্ডিং করে চলে আসি, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি সিরিয়াস, বিকজ এর আগে কিন্তু ও আমাকে খুব পছন্দ করতো, যে ফেডোস আঙ্কেল খুব ভালো, ও পরে একটা ইন্টারভিউতে বলেছে, বাট দ্যাট হি ওয়াজ রিয়েলি ম্যাড, আমি ওরা বোঝানোই যাচ্ছে না এটা অ্যাক্টিং। সেই ছেলেটি কিন্তু 6 ফিট 2 ইঞ্চি, সেই ছেলেটি তো আমাদের মানে গর্বিত করেছে, হি বিকেম এ গুড ডিরেক্টর। আমি তোমার আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া ডেফিনেটলি চাইব, দর্শকের কাছে মানে সানি ভাই, ফারদিনের জন্য আমি না, সারা বাংলাদেশে সবাই দোয়া করে, আর কিন্তু আমি যতটুকু দেখেছি আজকে ফেরদৌস আসার পিছনে ফেরদৌসের সবচেয়ে বড় অবদান, নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড় অবদান, কিন্তু তোমাকে চেয়ার আপ করার জন্য দুটা মানুষকে খুব কাছ থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে মৌসুমী এবং শাপুরকে, এবং তারা যথেষ্ট পরিমাণ তোমাকে সহযোগিতা করেছে, এবং অনেক সময় হতো না, আমি একসময় দর্শক একসময় আমি তুমুলভাবে রাগ করেছিলাম ফেরদৌসের উপরে, মৌসুমী আমাকে বলতো যে ও তো ছোটো মানুষ, আমি ফেরদৌস ছোটো মানুষ বলে যে হ্যাঁ ও তো ছোটো মানুষ, যাই তুমি এগুলি কিন্তু মাইন্ড করবা না, তুমি করবা না, আসলে আমাদের আদরের একটা ভাই আমাদের আমাদের আমি রিয়েলি আমি সরি যে এই ধরনের একটি জায়গায় অনেক সময় হয়ে ওঠে তোমার সাথে। আসলে হয় কি, দীর্ঘদিন ধরে কাজ করতে করতে এটা দর্শক হয়তো বুঝবে না, বাট উই বিকাম ফ্যামিলি, রিয়েল ফ্যামিলি, সো আজকে আপনি যদি আপনি ওদের কথা বললেন, আপনিও যদি সাপোর্ট না করতেন সেটা অনেক কিছুই হতো না। শাপুর এখন একটু বিদেশে, অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে, মিস করো? হ্যাঁ অফকোর্স মিস করি, বিকজ শি ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যাক্ট্রেস, যদি অভিনেত্রী হিসেবে বলা হয় আমি অনেক কিছু শিখেছি, বিকজ আমার ফিল্মে কোনো পড়াশোনা ছিল না, ফিল্মে কিছু জানাশোনা ছিল না, আমার 14 গোষ্ঠীর মধ্যে ফিল্মে কেউ নেই, মিডিয়াতে নেই, সো সেই ক্ষেত্রে আমি এসে হুট করে অভিনয় করছি এবং এদের মতো, এরা তখন দুজনই এস্টাবলিশড, তারা দে হ্যাভ প্রুভ দেমসেলফ, ওই সময় এসে তাদের সাথে আমি কাজই করতে পারতাম না যদি তারা আমাকে হেল্প না করতে, তারা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, তো আমার মনে হয় আজকে আমি ফেরদৌস হয়ে ওঠার পিছনে অবশ্যই মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি প্রত্যেকটা নায়িকার অবদান আছে, বিকজ আমরা যদি ওদের কাছ থেকে প্রপার সাপোর্ট না পাই তাহলে কিন্তু এই কাজটা করার পসিবল না, মেক বিলিভের জায়গাটা। আমরা একটু ব্রেক নিয়ে নিব যদি তোমার অনুমতি। হ্যাঁ নিশ্চয়ই, এবং থ্যাংক ইউ লিজান, অ্যাক্টিভ গোল মেহেদির সাথে থাকবে, জোর আড্ডার সাথে থাকবেন, ফিরে আসব কিছুক্ষণের মধ্যে। লিজান আড্ডা, জোস আড্ডা, লিজান আড্ডা দেই, জোস আড্ডা, লিজান আড্ডা, জোস আড্ডা, লিজান আড্ডা দেই, জোস আড্ডা। ব্রেক থেকে ফিরে আসলাম ফেরদৌসের কাছে। আগে কিন্তু ফেরদৌস একটা মজা ছিল যে আমরা কিন্তু একসাথে সবাই কিন্তু আড্ডাবাজি করতাম, সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল? মানে মৌসুমী আরও সবাই মিলে আমরা অনেক আড্ডাবাজি করতাম। আসলে সব কিছুর শুরু করে সবার আগে মৌসুমীর নামটা কেন বলেন? আই এম সরি ভাই, না না না, আমিও তাই বলতাম, আমিও যদি ওখানে বসতাম তা আমিও বলতাম, বিকজ সে এটা ডিজার্ভ করে, সে আসলে ওই জায়গায় চলে গেছে। আসলে মৌসুমী যে আপনার ওয়াইফ হিসেবে বা আমি আমার মেজর কোয়ার্টিস হিসেবে বলছি তা না, বিকজ সে ডিজার্ভ, এই যে মৌসুমী এখনো মৌসুমী আছে, সো ওই জায়গাতে আমরা কিন্তু অন্য কেউ আসতে পারছি না, আশপাশে যারা ছিল ওরা কিন্তু সব হারিয়ে যাচ্ছে, কেউ কেউ হারিয়ে গেছে, কেউ কেউ হারিয়ে যাচ্ছে। আমরা যখন কথা মনে আছে যে একসাথে আমি রিয়াজ, সেটাই বললাম যে এই যে আড্ডার ব্যাপারটা ছিল ছিল, মনে করেন যে এমনও গেছে যে আমরা একসাথে 8-9টা সিনেমা হতো, শুটিং হতো এফডিসিতে, এই ফ্লোরে ওই ফ্লোরে আমরা জোকস করতাম, মজা করতাম, সেই মজাগুলি নেই বিকজ ওই রকম শুটিংই তো আজকাল হচ্ছে না। সো আমি আমার মনে হয় যে এইটা ফিরিয়ে আনানোর জন্য বা ফিরিয়ে আসার জন্য আপনাদেরকে একটু উদ্যোগ নিতে হবে, আপনার জায়গা যারা আছেন, আজকে আপনি ডাকলে কিন্তু আমরা সবাই চলে আসি,
সো সেই জায়গা থেকে আপনিও মাঝে মাঝে অভিমান করেন, অভিমান করে আমাদেরকে ডাকেন না, সেটা দর্শককে বলে দিলাম, বিচার দিলাম। সো আপনাকে আসলে মানে হয় কি কিছু মনে পুষে না রেখে বেরিয়ে আসতে হবে, হ্যাভ টু কাম আউট। আপনার যেমন খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন যে তুই এটা করছিস বলে আমি রাগ করছি, সো বা ও এটা করছে, সো এগুলি থেকে বেরিয়ে এসে এখন যদি মনে করেন যে ইউ ক্যান কল আস টুগেদার। সো আপনাদের কাছে কিন্তু আমিও বিচার দিলাম যে আমি কিন্তু ফেরদৌসকে দায়িত্ব দিব আজকের এখান থেকে ওঠার পরে, আমি কিন্তু রেডি আড্ডা দেওয়ার জন্য, ম্যানেজ করার দায়িত্ব কিন্তু ফেরদৌস। তো আপনি এই যে জোশ আড্ডা শুরু করলেন, এই জোশ আড্ডার জন্য এখানেই সীমিত না থাকে, এটা চলতেই থাকবে, এটা যেন চলতেই থাকে, এবং এইটা চলতে থাকলে আসলে আমাদের মধ্যে সেই সম্পর্কগুলো আবার আবার সুন্দর হয়ে উঠবে, ব্রাইট আর একটু, হ্যাঁ আপনার অনেক ভালো লাগবে আশপাশে, আপনার সব শালিরা থাকবে, আপনি তো একটা ভালো জায়গায় আছেন কিন্তু সানি ভাই, হ্যাঁ এতে শালি শালি করে। সেদিন আমি দেখলাম যে এই মেরিল প্রথম আলোর ওখানে স্টেজে, তখন তো বুঝি নেই, আপনি খুব শালি শালি করে পূর্ণিমাকে জড়িয়ে ধরলেন এত লোকের সামনে, বউর সামনে, কীভাবে এটা কি, তুই কি মাইন্ড করেছিস? আমি কেন মাইন্ড করবো, আমি যে দেখলাম যে আপনি কত সাবলীল ভাবে, মাঝে মধ্যে একটু ইনসুলিন নিতে হবে। ফেরদৌস সামনে কি দেখতে পাবো তোমার ছবি? সামনে আমার দুটো সিনেমা কমপ্লিট হয়েছে, একটা হচ্ছে বিউটি সার্কাস জয়ের সাথে, আর একটা গন্তব্য, একটু সিরিয়াস প্যাটার্নের ফিল্ম দুটাই। আর আমি যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপন্যাস অবলম্বনে গাংচিল নামে একটা সিনেমা করছি, সেটার শুটিং ওনার অসুস্থতার জন্য একটু পিছিয়ে গেছে, ঈদের পর আবার শুরু করবো। মান্না ভাইয়ের প্রোডাকশন একটা সিনেমা করছি জ্যাম, সেটা আসবে। আর একটা ফিল্ম আমি করছি, পুরো ফিল্মটা লন্ডনে শুটিং হচ্ছে, মানে কিছুটা শুরু হয়েছে, বাকিটা সেটাও ঈদের পর শুটিং। অনেকদিন আগে শুনেছিলাম যে ওটা শুনে যে নায়কের পারমিশন নিয়ে একটু জটিলতা হয়েছিল, যে এখন তো ওই বিদেশি শিল্পীদের পারমিশন নিয়ে আমরা, প্রপার পারমিশন ছাড়া তো শুটিং করা যায় না, তো সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, সেটা যদি একটা নিয়ম করে সেই নিয়মটা যদি সবাই মানি তাহলে তো কোনো সমস্যা নেই। কলকাতার কি ছবি আছে? কলকাতার এই মুহূর্তে নতুন কোনো ছবি নেই, একটা সিনেমার কথা হচ্ছে দত্তা, শরৎচন্দ্রের দত্তা নিয়ে কথা হচ্ছে, বা ডেট নিয়ে, আপনি তো জানেন যে আমি একটু অন্যান্য অনেক বিষয়ে জড়িত। আমি কিন্তু এইটার সুর ধরে কিন্তু দর্শক বোধহয় সরি অনেকেই জানে না যে একটা ছবি হয়েছিল রবীন্দ্রনাথের উপর তার গল্পে চোখের বালি, তোমার থাকার কথা ছিল সেটা আমি জানি, এটা কিন্তু অনেক বড় মিস, একটু বলো না। আসলে কিছু কিছু ঘটনা জীবনে ঘটে যায়, যখন ঘটে তখন অত বড় ভুল মনে হয় না বা আমরা রিগ্রেট করি না। সো আমার কাছে মনে হয় যেন আমার ক্যারিয়ার ওয়াইজ যদি আমি দেখি যে চোখের বালি সেরকম একটা ঘটনা, কারণ চোখের বালির জন্য আমার ফটোশ্যুট করা, আমি ওয়ার্কশপ করেছিলাম চোখের বালি করবো, বাট আনফর্চুনেটলি এটা হয়নি, বিকজ ওই সময়টাতে যেটা হয়েছিল যে আমার প্রায় ঢাকায় 8 থেকে 10টা সিনেমার সঙ্গে ওই ডেটটা ক্লাস করেছিল, আর তখন ছিল শাবনূর, মৌসুমি, এরা অনেক বেশি বিজি, আর আমি ক্যারিয়ার ওয়াইজ আমার কাছে মনে হয়েছিল ঢাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে ঋতুদা জিজ্ঞেস করেছিল যে তুই কী চাস, আমি তোকে চাপিয়ে দেবো না, বিকজ ঐশ্বরিয়া তখন মানে সুপার ডুপার স্টার, সো ওয়ার্ল্ড আমার কিন্তু রাগ, আমি কলকাতায় বসে ওই ছবিটা মৌসুমিকে নিয়ে দেখছিলাম, আমি বারবার কেন ফেরদৌস করলো না, ইনফ্যাক্ট শুটিং হয়ে যাওয়ার পরে ঋতুদা আমাকে একদিন বাসায় ডাকলো, তো আমরা যে শুটিংয়ের অ্যালবাম থাকে না, তো ওই অ্যালবাম এত বড় বড় বিশাল সাইজের দুটো অ্যালবাম, বিউটিফুল, একদম কালো মখমলের বাইন্ডিং, গোল্ডেন লিখা চোখের বালি, আমাকে বললো দেখ, আমি দেখলাম, দেখছি বলছে যে একটু খারাপ লাগছে, আমি বললাম যে অনেকটুকুই লাগছে কিন্তু কিছু করার নেই, এখন কি এখন আর খারাপ লেগে কী হবে। সো দ্যাট ওয়াজ রিয়েলি মিস, বাট হয়তো আমি যদি তখন ওটা করতাম আমার ক্যারিয়ার অন্যদিকে এগোতো, হয়তো আমি আজকে এখানে বসে নাও থাকতে পারতাম। তো আমি আসলে দুই নৌকায় কখনো পা দিতে চাই না, আমি সবসময় এক নৌকায় পা দিই। কিন্তু একটা জিনিস কিন্তু ভালো লাগলো এত বছর পরে এসে, আমার আফসোসটা কিছুটা কমেছে যে এই যে তুমি বললে যে এখানে প্রচুর ছবি ছিল এখানে, হ্যাঁ এখানকার ছবিটাকে তুমি গুরুত্ব দিয়েছো। আমি আসলে বাংলাদেশ এবং বাংলা সিনেমাতেই প্রাধান্য দিয়েছি, ইনফ্যাক্ট হিন্দি ছবি যখন আমি মিট্রি করলাম তখন কিন্তু আমাকে বোম্বেতে ফ্ল্যাট লেট দিয়েছিল, বলে যে স্টে হিয়ার, তোমাকে বলিউডের ফিল্ম করতে হলে এখানে ট্রাই করতে হবে। তখনও কিন্তু আসলে কি এখন যেমন একজন শিল্পীকে অনেক সাপোর্ট দেয়, তখন কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো আমাদের একাই নিতে হতো। তো আমি যখন ওখানে গিয়ে ভাবলাম যে আমি যদি এখানে থেকে যাই, যদি বোম্বেতে কিছু না হয় তবে তো আমার বাংলার মার্কেটও চলে যাবে, দেন আই হ্যাড টু ডিসাইড দেন আমি বাংলাদেশ কলকাতা নিয়েই থাকবো, বাংলা নিয়ে থাকবো। আমি কিন্তু জোশ আড্ডাতে যখন ফেরদৌসের নামটা শুনলাম আমি কিন্তু একটু কনফিউজ ছিলাম,
যে পার্সোনালিটি নিয়ে কথা বলতে হবে, খুব জ্ঞান নিয়ে আমাকে কথা বলতে হবে, কারণ আর এটা অন্য কেউ না, এটা ফেরদৌস। আমি সে লেভেলে সম্মান করি তোমাকে এবং একদম শেষ পর্যায়ে চলে এসেছি আড্ডা, এখান থেকে চলো আমার বাসায়। বাকি আড্ডা বাসায় বসে, কিন্তু এখন তো শেষ করতেই হবে। ভালো থাকবি একদম, আমার দোয়া একদম। থ্যাংক ইউ সো মাচ সানি ভাই। এই যে আপনি যেভাবে দোয়া করেন বা বাকি যারা আমার সহশিল্পীরা আছে, এদের দোয়া ভালোবাসাটা অনেক বেশি জরুরি। শিল্পী সত্তা পূর্ণাঙ্গ হয় যদি বাকি শিল্পীরা আপনাকে সাপোর্ট করে। আজকে আপনি যখন অসুস্থ ছিলেন, আমরা যেভাবে আপনার জন্য ভেবেছি বা চেষ্টা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, সো এই দোয়াটা যদি থাকে তবে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটা অনেক বেশি স্ট্রং হবে, আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো, আমরা এভাবে জোশভাবে আড্ডা দিয়ে যেতে পারবো আজীবন। গিফট আছে, একটাই গিফট, আর কিছু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ, থ্যাংক ইউ জানকে এবং এই এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে। আসলে আমাদের এই ব্যস্ততার জন্য একত্রিত হওয়া হয় না, বাট এই জোশারটা যে আয়োজন করেছে, যে ব্যবস্থা নিয়েছে, সেজন্য আপনাদেরকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। এটা যেন চলতেই থাকে। আমরা অনেক কিছু শুরু করি, শুরু করে সেটা ধারাবাহিকতা ধরে রাখতে পারি না, বাট আমি মনে প্রাণে চাইবো এটার যেন সিজন টু হয় এবং সিজন টুতে যেন আমাকে প্রথম গেস্ট করে নিয়ে আসা হয়। সবাই ভালো থাকবেন, এটা কিন্তু গাড়িতে রাখতে হবে, তাহলে আবার এটা মুছে রেখে দিই। কাজের ঝামেলা শেষ তাই তো লাগছে বেশ, শুরু হবে হাসা হাসি ঠাট্টা, হবে জোশ আড্ডা, জোশ আড্ডা, জোশ আড্ডা, হবে জোশ আড্ডা। তুলে চায়ের কাপেতে ঝড়, আছিস কে অবসর, তুলে চায়ের কাপেতে ঝড়, আছিস কে অবসর, খুলে বল মনেরই ভাবটা, ডেইলি জান আড্ডা, জোশ।